আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমন্ত্রণ জানাচ্ছি আমার ফুড কুকিং চ্যানেলে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার দুই ধরনের ছোলা বুনার রেসিপি। এই রমজান মাসে আমরা প্রত্যেক দিনই ছোলা বুনা খেয়ে থাকি, আর সেটা যদি আমরা খুব মুখরোচকভাবে বানাতে পারি তাহলেই আমাদের খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে দুই ধরনের ছোলা বুনা রেসিপি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 200 গ্রাম পরিমাণ ছোলা ভিজিয়ে রাখছি 4 থেকে 5 ঘন্টা ধরে। তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে 100 গ্রাম পরিমাণ রেখে দিয়েছি মাখিয়ে, যেটা ভুনা করব তার জন্য। আর 100 গ্রাম পরিমাণ আমি এখানে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আপনারাও ঠিক এইভাবে করে কিছুটা লবণ দিয়ে ডুবো পানিতে এই ছোলাটাকে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ছোলাটাকে ধুয়ে নেবেন। এবার আমি প্রথমে সিদ্ধ করা ছোলাটাকে ভুনা করে নিচ্ছি। আমি পাত্রে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, 1টা তেজপাতা, 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 2টা দারচিনি স্টিক এবং 2টা এলাচি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা কম বেশি দিতে পারেন। এবার আমি নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে মরিচটা কম বেশি দিতে পারেন, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে যদি মশলাটা আপনারা বেশি ব্যবহার করতে চান করতে পারেন, আমি সামান্য পানি মিশিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। মশলাটাকে যত ভালো করে কষাবেন ততই সুন্দর একটা সেন্ট আসবে এবং ছোলা বুনাটা খুবই ভালো লাগবে। এইভাবে যখন তেলটা উপরে ভেসে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সবটুকু ছোলা ঢেলে দিলাম। এরপর আমি 1টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ওইটাকে আমি সামান্য ভেঙে দিয়ে দিয়েছি। এটা খুব ভাঙা যাবে না, এইরকম একটু আস্তে আস্তে করে দিয়ে দিবেন। এবার ভালো করে ছোলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন আর চাইলে দিতে পারেন। আর এই ছোলা বুনাটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে, আপনারা রেস্টুরেন্টে যেরকম খেয়ে থাকেন ওই স্বাদটাই পাবেন। এরপর সামান্য পানি দিয়ে দিয়েছি, পানিটা আপনারা অবশ্যই কম দেবেন, কারণ ছোলাটা যেহেতু সিদ্ধ করা ছিল তার জন্য পানি কমই দিতে হবে, আর বেশি দিলে ছোলাটা খুব একটা ভালো লাগবে না। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর তুলে নিচ্ছি, এই তো হয়ে গেছে আমার গরম গরম ছোলা বুনা। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। এবার আমি গরম গরম পরিবেশন করব। এখানে আমি একটুখানি লেবু এবং ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে এই ছোলা বুনার রেসিপিটি। এই পর্যায়ে করে নেছি হাতে মাখানো ছোলা বুনার রেসিপিটি। এখানে ছোলাগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সবটুকু ছোলা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আগেই বলেছি তেলটা আপনারা কম বেশি দিতে পারেন।
दी दीची दारचिनी दुईटा स्टिक दी दीची एलाची दुईटा दी दीची एक तेजपाता दी दीची एक चा चामच हलुद गुड़ो एक चा चामच मरीच गुड़ो हलुद एवं मरीच गुड़ो आपनारा चाहले कम बेसि व्यवहार करते पारें कारण ये छोला भुना रेसिपिटी खूब स्पाइसी है। एखाने दी दीची आदा रसुन बाटा एक टेबिल चामच दी दीची जीरा गुड़ो एक चा चामच दिए दीची हलुद गुड़ो एक चा चामच स्वादमतो लवण दिए दीची। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজটাও আপনারা কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচানো। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে চামচ বা অন্য কিছু সাহায্যেই এই ছোলাগুলোকে মাখিয়ে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর পেঁয়াজটাকে ভালো করে একটু সারিয়ে নিতে হবে কারণ এই মশলাটা যত ভালো করে মাখিয়ে বসিয়ে দিবেন ততই ভালো লাগবে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিবেন অবশ্যই ছোলাটা যাতে ডুবে যায় এইটুকু খেয়াল রাখবেন। আপনারা যদি এখানে 1 কেজি পরিমাণ ছোলা ভুনা করেন সেক্ষেত্রে ছোলাটা যাতে ডুবে যায় ওই পরিমাণই পানিটা দিয়ে দিবেন, তাহলে ছোলাটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে। আমি ভালো করে মাখিয়ে এইভাবে বসিয়ে দিলাম। এই পর্যায়ে আমি অল্প আঁচে প্রায় 15-20 মিনিটের মতো রেখে দেব চুলায় আস্তে আস্তে হয়ে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে খানিকক্ষণ নেড়েচেড়ে দিব। আবার 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। এই তো হয়ে আসছে আমার হাতে মাখানো ছোলা বুনার রেসিপিটি। এই হাতে মাখানো ছোলা বুনার রেসিপিটি অসম্ভব মজার, আপনারা ট্রাই করে দেখবেন। এবং এই হাতে মাখানো ছোলা বুনার রেসিপিটি আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি এখানে গরম গরম পরিবেশন করলাম, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে আর এটা খেতে অসম্ভব মজার। আপনারা ভাত কিংবা খিচুড়ি দিয়েও এটা খেতে পারবেন আর বিকেলের নাস্তায় তো এটা অসাধারণ একটা রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।